আসসালামু আলাইকুম, আমি আপনাদের ভাই আকিব আহমেদ। আমি দীর্ঘ 4 বছর যাবত বাইসাইকেল নিয়ে ভিডিও বানিয়ে আসতেছি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি সাইকেল নিয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি। আজকে তার পাশাপাশি আমি আমার নিজের একটা বাইসাইকেল স্টোর খুলেছি, সেখান থেকে 2টা সাইকেল আজকে আমি আপনাদেরকে রিভিউ দিয়ে জানাবো যে বাংলাদেশের বাজারে সব থেকে বাইসাইকেলের 2টা ব্র্যান্ড খুবই জনপ্রিয় ছিল গত 2-3-4 বছরে। তার ভিতরে একটা হচ্ছে যে কোর, তারপর একটা হচ্ছে যে ভ্যালোস। তবে ভ্যালোসটা এখন রানিং আছে, কিন্তু কোরের সাইকেলগুলো আসলে তেমন একটা পাওয়া যায় না, আর কোরের সাইকেলগুলো অনেক দাম হয়ে থাকে। তো আজকে আমরা যে বাইসাইকেলটি রিভিউ করব এইটা হচ্ছে কোরের হাইড্রো। এর আগে আমাদের ড্রিম সাইকেল স্টোর থেকে আমরা এই সাইকেলগুলো মিনিমাম 4টা নিয়ে এসেছিলাম বা 8টা, 8টাই সেল হয়ে গেছে, অনলাইনে সেল হয়েছে এবং অফলাইনে তো সেল হচ্ছেই আলহামদুলিল্লাহ। এখনকার সময় বাইসাইকেল কার না প্রয়োজন হয়, প্রতিটা মানুষেরই ধরতে গেলে বাইসাইকেল প্রয়োজন হয়। এমনকি যারা মোটরসাইকেল চালায় তারা বাইসাইকেল চালানোর জন্য আফসোস করে যে ভাই আমি কদিন পর একটা সাইকেল কিনবো, ভাবছি একটু রাইড করবো, ভুঁড়ি টুড়ি বেড়ে যাচ্ছে। তো এখনকার সময় সবাই চায় যে একটু সাইকেল চালাতে। তো আপনাদের জন্য আমাদের ড্রিম সাইকেল স্টোরের পক্ষ থেকে কিছু ভালো ভালো সাইকেল নিয়ে আসি আমরা, কিন্তু অনেক সময় হয় কি যে সময়ের কারণে আমরা রিভিউটা দিতে পারি না, যার কারণে অনেকেই সাইকেল কিনতে চাচ্ছে, শুধুমাত্র রিভিউ না থাকার ফলে সাইকেলটা তাদের নেওয়া হচ্ছে না। তো তাদের জন্য আজকে আমরা 2টা সাইকেল নিয়ে এসেছি কোর হাইড্রো। তো এই 2টা সাইকেল নিয়েই আজকে টুকটাক রিভিউ দিব। তো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টা কালার আছে, একটা হচ্ছে যে রেড এবং ব্ল্যাক ম্যাডের কম্বিনেশন, আর একটা আছে হচ্ছে অরেঞ্জ এবং এটা কী কালার যেন ফয়সাল, আচ্ছা এটা কী কালার আপনি একটু কমেন্ট করেন, আমি বুঝতে পারতেছি না। অনেক সময় হয় কি যে কালার সম্পর্কে না ওইভাবে আইডিয়া থাকে না। তো এই 2টা কালারের সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে। তো আগে রিভিউ দেওয়ার আগে আমি একটু সিনেমেটিক আপনাদেরকে দেখাইতে চাই। কোর হাইড্রো এই যে সাইকেলটা দেখছেন এটা হচ্ছে 6061 অ্যালমোনিয়াম। এই সাইকেলটি সাধারণত অন্যান্য যে সাইকেলগুলো আছে, যেমন অয়েল ব্রেকের একটা ভালো মানের সাইকেল কিনতে গেলে মিনিমাম আপনাকে গুনতে হবে 20-22 হাজার টাকার উপরে, একটু ভালোর ভিতরে। কিন্তু লো বাজেটের ভিতরে যারা অয়েল ব্রেকের সাইকেল কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই সাইকেলটা পারফেক্ট একটা সাইকেল, কারণ এটাতে আপনি অ্যালমোনিয়ামের ফ্রেম পাচ্ছেন, সাথে অয়েল ব্রেক পাচ্ছেন, আবার আপনি পিছনে 7 স্পিড, সামনে 3 স্পিড পাচ্ছেন। সব কিছু মিলিয়ে আলাদা একটা, মানে আলাদা একটা ভাইবস থাকছে এই সাইকেলটাতে। কোর হাইড্রো এই সাইকেলটাতে ইউজ করা হয়েছে একটা লং হ্যান্ডেল এবং লং স্টিম। অন্যান্য সাইকেলগুলোতে হ্যান্ডেলগুলো এতটা লং না হলেও এটাতে লং একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে, একটু লং, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লং স্টিম ইউজ করা হয়েছে। এবং আমি সাইকেলটাতে যখন ফার্স্ট টাইম বসলাম তখন আমি চিন্তা করলাম যে সাইকেলটাতে বসার পরে এত কমফোর্টেবল কেন লাগতেছে, পরে চিন্তাভাবনা করলাম যে এটার স্টিম বড় হওয়ার কারণে এটাতে রাইডিং করে অনেক মজা পাওয়া যাচ্ছে। তো আমি একটু রাইডিং করে আপনাদেরকে জাস্ট টেস্ট করে দেখাচ্ছি। আর যারা রাইডিং করতে অনেক পছন্দ করেন তাদের জন্য আমার কাছে মনে হয় যে সাইকেলটা বেশ ভালো। আর কয়েকদিন আগে যশোর থেকে 2 জন ভাই আমাদের ড্রিম সাইকেল স্টোর থেকে এই সাইকেলটা কিনে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে ফারহান আহমেদ মিরাজ। তো মিরাজ তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিরাজ হচ্ছে যে একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে যে বাইসাইকেলের স্টান্ট ভিডিও বানিয়ে থাকে। তো মিরাজ তোমার স্টান্ট প্র্যাকটিস কেমন চলছে?
আগের থেকে একটু কম। ও আচ্ছা, মিরাজ আসলে একটু লজ্জা পায়। তো আজকে আমরা কোরের যে হাইড্রো সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই সাইকেলটা দিয়ে মিরাজকে বলবো, যেহেতু মিরাজ স্টান্ট রাইডার, তো মিরাজকে বলবো যে মিরাজ একটু স্টান্ট করে দেখাবে, যে আমরা একটু টেস্ট করবো যে আসলে এই সাইকেল দিয়ে স্টান্ট হয় কি না। তো মিরাজ তুমি কি ট্রাই করবা? হ্যাঁ অবশ্যই ট্রাই করবো। ও আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই সাইকেলটাতে একটু সমস্যা আছে। সেই সমস্যাটা কি, যে আসলে সেটা রানিং চালাতে চালাতে কোনো সমস্যা আমার কাছে মনে হয় না, যেটা হচ্ছে যে আমরা সাধারণত পিছনের ব্রেকটা বাঁ হাতে থাকে অন্যান্য সাইকেলগুলো সব সাইকেলে, কিন্তু এই সাইকেলটা পিছনের ব্রেকটা, সামনের ব্রেকটা ডান হাতে এবং পিছনের ব্রেকটা বাঁ হাতে। তো যার কারণে মিরাজের জন্য একটু সমস্যা হবে এবং একটু চ্যালেঞ্জও হবে, দেখবো যে মিরাজ আসলে স্টান্ট করতে পারে কি না কি। হ্যাঁ অবশ্যই, আসলে হাতেরটা ডান হাতে, ডান হাতেরটা বাম হাতে, দেখা উচিত কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা মিরাজের স্ট্যান্ড দেখবো, আপনারা দেখুন। আচ্ছা মিরাজকে আমরা হেলমেটটা দিয়ে দিই যাতে সেফটি ফার্স্ট। মিরাজ প্লিজ আপনি হেলমেটটা পরেন। ওই যে আকাশ চন্দ্র তারা, সাগর পাহাড় আর ঝর্ণা ধারা, নদী চলে কে বেকে দূর বহু দূর, মন মাতানো আহা কল কল সুর, কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে, আল্লাহ মহান আল্লাহ মহান। ওই যে আকাশ চন্দ্র তারা, সাগর পাহাড় আর ঝর্ণা ধারা, নদী চলে কে বেকে দূর বহু দূর। আলহামদুলিল্লাহ, আপনারা মিরাজের খুবই সুন্দর কিছু স্ট্যান্ড দেখতে পারলেন। তো আপনাদের কাছে দেখা যতটা সহজ, আসলে স্ট্যান্ড করাটা ততটা কঠিন, রাইট? জি হ্যাঁ, স্ট্যান্ড করাটা ততটা কঠিন। তো মিরাজের একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা স্ট্যান্ড করতে পছন্দ করেন তারা মিরাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো মিরাজের কাছ থেকে শুনে নেন তার চ্যানেলের নাম কি। ফারহান আহমেদ মিরাজ। ফারহান আহমেদ মিরাজ, খুব নাইস নেম। তো আমরা আবার রিভিউতে ব্যাক করব, চলুন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে সাইকেলটা রিভিউ করছি এটা ছিল কোর হাইড্রো। আর কোর হাইড্রোতে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এটাতে ইউজ করা হয়েছে আছে পিছনে 7 স্পিড, সামনে হচ্ছে 3 স্পিড। আর এটার সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে, প্যাডেলটা, প্যাডেলটা অনেক বড়, যার কারণে আপনি যখন রাইডিং করবেন তখন স্পিডটা ইজিলি বেশি তুলতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইকেলের যে চাবির রিংটা ইউজ করা হয়েছে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আপনারা যখন সাইকেল চালান দীর্ঘদিন, অনেকেই সাইকেল উঁচু করে চালান, আবার অনেকেই সাইকেলের সিট নিচু করে চালান, এক পরিবারে অনেকজন থাকলে এক একজন এক এক রকম স্পিডে সাইকেল চালাতে কমফোর্টেবল ফিল করে। তো যার কারণে দীর্ঘদিন এই চাবিটা যদি ইউজ করা হয় তাহলে চাবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যে কোরে সাইকেলটা পাচ্ছেন এটাতে স্টিলের একটা চাবির রিং পাচ্ছেন, মানে স্টিলের এটা পাচ্ছেন, যার কারণে এটা আপনার খুবই ভালো এবং অনেক দিন টেকসই হবে আমার কাছে মনে হয়, ব্যক্তিগত মতামত আর কি। আর সামনে যে অয়েল ব্রেকটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল সাইকেল হিসেবে আলহামদুলিল্লাহ আমার দেখা মতে খুবই ভালো, এবং আমরা যে সাইকেলগুলো সেল করেছি তেমন কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। তো টুকটাক সব কিছু বেসিক রিভিউ দিয়ে দিলাম, আর এই ভিডিওটা আসলে স্কিপ লেখা ছিল না, যার কারণে আমার দেখা মতে চোখে যে সাইকেলের কী কী জিনিস ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বলে দিলাম। আপনারা যারা লো বাজেট, মানে 14-15 হাজার টাকার ভিতরে, লো বাজেটের ভিতরে ভালো কোনো সাইকেল খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট একটা সাইকেল হচ্ছে যে আপনার কোরের হাইড্রো মডেলের এই সাইকেলটি। আপনারা অনেকেই অনলাইনে আমাদের কাছ থেকে সাইকেলটি কিনতে পারবেন, যাদের বাসা ঝিনাইদহের বাইরে, যেখানে হোক বাংলাদেশের ভিতরে থাকলে হবে। আবার অনেকেই ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে সাইকেল কেনার জন্য মেসেজ করেন, এটা আমাদের জন্য আসলে আলহামদুলিল্লাহ একটা খুশির সংবাদ। কিন্তু আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা তাদেরকে সাইকেল দিতে পারি না বা কোনো পার্টস দিতে পারি না, কারণ ইন্ডিয়াতে আসলে কোনো কুরিয়ার সার্ভিস ওইভাবে যায় না। যদি আপনি বাংলাদেশে আসেন ইনশাল্লাহ আপনাকে আমরা দিতে পারবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ডিং করছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর ভিডিওটা করে দিয়েছে ফায়াজ ফয়সাল। তো আপনারা যারা এমনি সাইকেলের মানে একটু মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফায়াজ ফয়সালের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমায় ভালোবাসি কত বেশি তার সীমানা নাই, তুমি জীবন তুমি মর, তুমি ছাড়া
আর ঠিকানা নাই। আল্লাহ তোমায় ভালোবাসি কত বেশি তার সীমানা নাই। তুমি জীবন তুমি মরণ।